হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম হচ্ছে বং পল্লবী আর আমি হচ্ছে পল্লবী। তো এখন বাজে সকাল 9টা, তো আমি আজকে আমার ব্লগটা সকাল 9টা থেকে শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক। গাইজ, এখন বাজে হচ্ছে দুপুর 2টো আর আজকে আমি একবারে কাজ বাজ কমপ্লিট করে একবারে এলাম। তো আজকে সকালবেলাটা আমি শেয়ার করিনি, তো সকালবেলা ভেবেছিলাম শেয়ার করব, যার জন্য আমি ব্লগটা স্টার্টও করেছিলাম, দেখেছিলে তোমরা। তো তারপরে ভাবলাম যে না, আজকে অন্য আর এই কাজ বাজ শেয়ার করব না, আজকে ইভিনিংটা শেয়ার করব। তো হচ্ছে তো এখন বাজে দুপুর 2টো আর হচ্ছে আমার সব কমপ্লিট হয়ে গেছে। ওর খাবার আমি দিয়ে দিয়েছি প্যাক করে, তো বাইরে রেখে দিয়েছিলাম, নিয়ে চলে গেছে। তো আমি স্নান পুজো করে এই মাত্র এলাম। আর আজকে হচ্ছে ষষ্ঠী, তো আমার তরফ থেকে তোমাদের সকলকে ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। তোমরা ভালো করে পুজো কাটাও, আর আমাদের তো পুজো নেই সেটা তোমরা জানো। আর হচ্ছে তো এইবার হচ্ছে এক মানে কি বলবো, সবার ছবি ভিডিওগুলো দেখছি আর এত এত খারাপ লাগছে, কারণ আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গাপুজো, তো ওটাতে যেতে পারলাম না, তো এত মন খারাপ হচ্ছে, তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না হয়তো। তো বিয়ের পরে আমার প্রথম বছর বিয়ের যখন হয়েছিল তখন একবার মিস গেছিলো, তখন আমি চেন্নাই ছিলাম, তো একবার মিস গেছিলো, আমি যাইনি। তো তারপরে তো করোনা টরোনা গেল, পুজো সেভাবে হয়ও নি। তা হচ্ছে আর গতবার আমাদের অসুস্থ পড়েছিল, সেজন্য আমরা পুজো কাটাতে পারিনি। তো মানে বিয়ের পরে এখনও সেভাবে পুজোটাই আমাদের এখনও মানে ভাগ্যে হয়নি আমাদের। তো এই বছর ভাবছিলাম তো যাব, তো হলো না, ওর ছুটি নেই, সেজন্য যেতে পারলাম না। সেজন্য এত খারাপ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাকে, পুজোর কোনো প্ল্যান নেই। আর সবার কত প্ল্যান করছে, কত ড্রেস ফ্রেস কিনছে, মানে দেখেও ভাল লাগে, যেগুলো আমরা করে আসছিলাম তো এবছর করতে পারলাম না, ভীষণ মন খারাপ লাগছে ভীষণ। তো কি আর করা যাবে, করার কিছু নেই। তো তোমরা খুব ভালো করে পুজো কাটাও, খুব এনজয় করো আর খুব সাবধানে, তো এটাই বলবো আর কি। আমার পুজোটা পুরো গেল, তো এখন আর বাড়ি যাওয়া এখন তো আর যাবো না। কালী পুজোতে তো সেরকম আমাদের ওখানে কালী পুজোটা বেশি ভালো হয় না, দুর্গা পুজোটা বেশি ভালো হয়। দুর্গা পুজোর সময় মানে সব কিছুই বন্ধ থাকে ওই কয়েকদিন, আর কালী পুজোর সময় সেরকম ব্যাপারটা হয় না, দুর্গা পুজোটাই বেশি ভালো করে হয় আমাদের ওখানে। তো যে ওটাতেই যেতে পারলাম না, কালী পুজোতে গিয়ে কোনো লাভ নেই, তো কি আর করা যাবে। আর হচ্ছে আর দেখি আমরা আবার কবে যাই, এখনও কোনো ঠিক হয়নি, যবে ছুটি হবে তবে যাব। ডিসেম্বরে যাওয়ার কথা আছে, এখন তবু কোনো ফাইনাল হয়নি, ওর ছুটির উপর ডিপেন্ড করবে সব, তো দেখা যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো আমার এটাই আজকে খুব মন খারাপ লাগছে, তো সেজন্য তোমাদেরকে শেয়ার করলাম, হয়তো আমি হাসি মুখে তোমাদের সামনে বলছি, কিন্তু খুবই কষ্ট লাগছে, আমারও কষ্ট লাগছে, ওরও কষ্ট লাগছে। ওকে বলছিলাম এবার মানে আমাদের হচ্ছে মানে আমার যে বাবার বাড়ি দিনহাটা, তো ওখানে খুব ভালো পুজো হচ্ছে, সেটা সবাই বলছে, আমার দাদা কাকারা আমার দিদি বোনরা সবাই বলছে যে খুব ভালো পুজো হচ্ছে। প্যান্ডেলে ফটো টটো দেখলাম, আমার বান্ধবীর ওখানে ফটো টটো ভিডিও টিডিও দেখলাম, মানে খুবই সুন্দর পুজো হয়েছে। তো ওটাই দেখে কষ্ট লাগছে। আর আমার ও আমার বর বলছে যে আমরা এই বছর যাবো না, তো এর জন্য পুজোটা বেশি ভালো হচ্ছে। তো আমি বললাম ঠিকই বলেছো, তো কি করা যাবে, ওরও একটু হলেও মন খারাপ হয়। ও যদিও অনেক বছর থেকে পুজো কাটায় না সেভাবে, তবুও বিয়ের পরের ব্যাপারটা একটু আলাদাই হয়, তাই না? একটু অষ্টমী নবমী প্রত্যেক দিন একটু সাজবো, ঠাকুরের কাছে যাব, বিয়ের পরে ব্যাপারটা একটু আলাদা রকমই হয়। তো ওরও ওর জন্য মনটা খারাপ, তো করার কিছু নেই, তো যেতে পারলাম না। নেক্সট ইয়ার অবশ্যই যাব, সেরকমভাবেই প্রথম থেকে প্ল্যান করতে হবে যেন ছুটিটা পাওয়া যায়। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আর আমার কষ্ট লাগছে সেজন্য তোমাদেরকে বলে দিলাম, হাসি মুখেই বলে দিলাম, কিন্তু ভিতরে কিন্তু খুব কষ্ট লাগছে, কিন্তু করার কিছু নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ স্কিপ করো না, আর বিকেলে কী হবে না হবে সেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো। হে এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে এখন সন্ধে হয়ে গেছে, তো এখন একটু যাবো আমি নিচে বাজারে, ও নিচে দাঁড়িয়ে আছে অফিস থেকে আসো, তো আমাকে বললো একটা ব্যাগ নিয়ে নিচে যেতে, তো আমরা সামনে একটু দোকানে যাব সবজি বাজার কিনতে। চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আমি একটু লক করে নেই। দাঁড়িয়ে আছি লিফটের সামনে, এখনও আসিনি।
ও কল করছে, কলটা ধরে নি। আছে আমাকে বন্ধ করে দিচ্ছে, কোনো সুইচে পারে না, এই যে টিপছি দেখো, দেখাও দেখাও কোনো টেবার আছে না, তোমার টেবার আগেই তো চালু হয়ে গেছে, কি তার মানে ওইখানে গিয়ে দাঁড়াবে, আমরা ঘুরবো না তো আবার, হইতে পারে সর্বনাশ, দশে গিয়ে ঘুরলে নাই যাব, সিঁড়ি দেবতে তো আমরা বাজার করলাম, এখন যাচ্ছি ঘরে, করা হলো সবজি সব, আর হচ্ছে অনেক কিছু বিস্কুট আছে, কুরকুরে পপকর্ন আছে খাবো, আর কয়েক ধরনের বিস্কুট, এগুলোই কি গো যাও চা খাবে তো, চা করবো, হ্যাঁ মিথ্যা কথা, চা হবে না বলে দেখি তোমাকে, সারাদিন অফিস করে এসেও তোমাকে কি সুন্দর লাগছে দেখতে, হ্যান্ডসাম, কোথায় গেলে অন্ধকারে, ওই দেখো বের হচ্ছে না অন্ধকারে, এটা হচ্ছে আমার চা, আমার চাটা হয়ে গেছে আদা চা, আর হচ্ছে ওরটা হচ্ছে, এখন এখানে একটু লেবু দিয়ে দেব, এই পাশে দেখো ভাতটা বসিয়ে দিলাম, আর ওখানে চা খাবো আমরা এখন, আর আজকে ভীষণ মাথা ব্যথা করছে, এখন মাথাটা চুলটা টান টান করে বেঁধেছে, তেল দাও না এনেই কিন্তু, মানে চুলটাই হয়তো শুকায় নি এখনও ভালো মতো, তো শ্যাম্পু করেছিলাম ওটা এখন চুলটা একদম ঠিকঠাক শুকায় নি, সেই জন্য তেল তেল মনে হচ্ছে, আর তেল দেওয়া ছিল তো, তো চাটা আমি খেয়ে নিই, আর যেহেতু লেট হয়ে গেছে তো এর জন্য ভাবলাম যে ভাতটাকে বসিয়ে দিই, আর ওই পাশে একদম চা খেতে থাকি, তো দুটো কাজ একবারে হয়ে যাবে, তো ভাতটা হয়ে গেলে হতে থাক, আমি তখন খেয়ে আসছি, আর এসে আবার কিছু সবজি বানাতে হবে, কারণ দুপুরবেলার কিছু নেই, এখানে একটা সবজি বসিয়েছি, আর হচ্ছে ডিমের অমলেট করবো জন্য সব রেডি করে রাখছি, তো ওটা হয়ে গেলে ডিমের অমলেট গরম গরম করে আমরা খেয়ে নেব, আর নিচে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে গরবা, তো হচ্ছে আজকে যাব না, আজকে যাওয়ার কোনো ইচ্ছে নেই, আর হচ্ছে কাল দেখি যেতে পারি, কালও গতকালও যাইনি, আজকেও যাব না, তো যেদিন গিয়েছিলাম তোমাদের শেয়ার করেছিলাম, আবার যেদিন যাবো তোমাদের শেয়ার করব, তো ও ফোন, ও আমাকে বলেছিল, মানে আমার ফ্রেন্ডটা তো বলেছিল যে আজকে যাবো কি না, আমি বলেছি যে যাবো না আজকে, তো দেখি কালকে যেতে পারি, হয়তো নতুনত্ব কিছু হচ্ছে, তো ও যায় না তো সেজন্য আমারও আর যেতে অতটা ভালো লাগে না একা একা, ও বান্ধবীদের সাথে ইচ্ছা হলে যেতে পারি কিন্তু সেরকম যাই না, তো চলো দেখতে থাকো, রান্নাটা হয়ে গেলে আমরা খেয়ে নেব, আর এখানে খুব সুন্দর সবাই মানে লাইটিং ফাইটিং লাগিয়েছে, দারুণ লাগছে দেখতে, এখন যেন কটা বাজে, এখন বাজে রাত 12:30, তো আমাদের ডিনার টিনার অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভিডিওটা এড করতে একদম ভুলে গেছিলাম, তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, চলো টাটা, নেক্সট ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।